আজকে পাবনার ইসামতী নদী নিয়ে যে নাটক হচ্ছে, যে নাটক দেখছি, সেই নাটকের পরিসমাপ্তি আমরা চাই। পানি উন্নয়ন বোর্ডের সদিচ্ছার অভাবে আজকে আমরা বিকৃত হচ্ছে, পাবনাবাসী বিকৃত। আপনি এই ইসামতী খননের জন্য যে টাকা অপব্যয় হচ্ছে সেটাকে রোধ করবার জন্য সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটি সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য সেনাবাহিনী এখানে মোতায়েন করে তাদের মাধ্যমে এই কাজটিকে সুষ্ঠুভাবে যেন হয় সেই জন্য আপনার কাছে আমার প্রাণের দাবি। 22 জন লোকের জন্য পাবনাবাসী 22 কোটি লোক যে ক্ষতিগ্রস্ত, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই 22 কোটি লোককে আমরা বাঁচিয়ে আমরা এই ইসামতীকে উদ্ধার করে এই পাবনার সৌন্দর্যতা আরো বৃদ্ধি করি। গভীর দৃঢ় বিশ্বাস বিষয় ছিল, আস্থা এসেছিল যে ইসামতী নদীর পথে এবার সম্পূর্ণ খনন হয়ে যাবে, কিন্তু মাঝপথে কিছু বিপদগামী বলবো আমরা, তাদের প্ররোচনায় এটা থেমে আছে এবং যে টাকা বরাদ্দ হয়েছে সেটি ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। জানাতে চাই এই ইসামতী নদীর, এই ইসামতী নদীর জমিগুলো বরাদ্দ দিয়ে ইসামতী নদীকে একটি ভাগাড়ে পরিণত করা হয়েছে। ইসামতী নদী উদ্ধার আন্দোলন 2016 সাল থেকে 10 দফা সুচিন্তিত 10 দফা দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম আমরা ইসামতী নদীতে পানি চাই, আমরা ইসামতী নদীর পরিবেশ ফিরে চাই, আমরা ইসামতী নদীর দুই ধারে চলাচলের হাঁটার রাস্তা চাই, আমরা ইসামতী নিহত করেছি। পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড আজ দীর্ঘ এই 10 কোটি টাকা যেই বরাদ্দ এসেছে ভাঙার জন্য, তার মধ্যে 16 টাকা মাত্র 60% উদ্ধার হয়েছে আর সব টাকা ফেরত যাচ্ছে, আমরা তা হতে দেব না। আমরা আগেই বলেছি আপনাদের পানি উন্নয়ন বোর্ডকে ঘেরাও করেছি এবং সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এই ইসামতী নদী উদ্ধার আন্দোলনেও, তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আমরা সেই আমাদের সেই নদী দস্যুদের যারা নদী দখল করে আছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে চাই। তার প্রথম কারণ হলো ইসামতী নদী যদি খনন হয় তাহলে পাবনাবাসী পানি স্বল্পতা থেকে মুক্তি পাবে, যদি ইসামতী খনন করা যায় তাহলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি জাতির মেরুদণ্ড, কৃষির উন্নতি করলেই দেশ উন্নতি হবে, সেই পানির মাধ্যমে শাক সবজি এবং ফলমূল সহ কৃষি পণ্য সহজ লভ্যে উৎপাদন করা সম্ভব হবে। যদি ইসামতী খনন ছিনিমিনি খেলছে, আমরা দেখছি যে এই কাজটা না হওয়ার কারণে আজ টাকা ফেরত যাচ্ছে, আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। মাননীয় জেলা প্রশাসকের নিকট আমাদের করুণ আবেদন, আপনি 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে পেয়েছেন, ধন্যবাদ জানাই সিএনএফ টিভি, ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক সাইদ সাইদ, আরো কিছু শিক্ষক বৃন্দ আমাদের মাঝে ছিলেন, রাজু ভাই ছিলেন, চলে গেছেন, সবারই এই আন্দোলনে আগামী আন্দোলন আরো জোরদার করবো, সেই আন্দোলনে আপনারা উপস্থিত থাকিটির অন্যতম সদস্য ছিলেন, আজকের যে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান পাবনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আসাম আব্দুর রহিম পাকন, আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমাদের উপদেষ্টার হিসাবে আমরা গ্রহণ করলাম সবারই সম্মতিক্রমে। আমাদের মধ্যে 30 লক্ষ টাকা উচ্ছেদ কাজে ব্যয় হয়েছে, 6 কোটি টাকা খননের মধ্যে থেকে 77 লক্ষ টাকা মাত্র খনন কাজে ব্যয় হয়েছে, বাকি টাকা এই ফেব্রুয়ারির মধ্যে উচ্ছেদের মেয়াদ আছে আর জুনের মধ্যে খনন কাজের মেয়াদ আছে। এ যদি মেয়াদ বৃদ্ধি না হয়, ঠিকাদার যদি আর কাজ না করে, তাহলে এই টাকা অবশ্যই আর ধরে রাখার কোনো সুযোগ নাই, টাকা ফেরত যাওয়ার। এই টাকা ফেরত গেলে আর ভবিষ্যতে আর টাকা আসবে কিনা সেটাও একটা প্রশ্নবিদ্ধ। তো আমরা আজকের এই প্রধান অতিথির
কাছে জোর দাবি জানাই যে তার নেতৃত্বে সে যেখানে ডাক দেবে আমরাও যাব এবং এর সহায়তা করা দরকার এবং ইতিমধ্যে আমরা আন্দোলনকারী জানি যে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের কাছে আমরা গিয়েছিলাম তিনি আশ্বস্ত করেছিলেন আমাদের চুপ্পু ভাইয়ের কাছে গিয়েছিলাম তিনিও আশ্বস্ত করেছিলেন যে পাবনার ইসামুদ্দিন নদীর ব্যাপারে আমরা জোরালো পজিটিভ দেখব এবং আমরা আশা করি তাদের কাছে প্লাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে যে আমাদের পাবনার ঐতিহ্যবাহী ইসামুদ্দিন নদী পুনরুজ্জীবিত করা হোক আমাদের পাবনাবাসীর আকাঙ্ক্ষা পূরণ করা হোক আমরা দাবি করি পাবনার পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য জুনাম গোলাম ফারুক প্রিন্সের কাছেও তিনিও আমাদের মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকটি আন্দোলন সংগ্রামে তাকেও আমরা পাশে পেয়েছিলাম আমরা ধন্যবাদ জানাই জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব রিদর রহিম লাল ভাইকে যিনি আমাদের কাফনের কাপড় পরে একসাথে আমরা ছোট ব্রিজের এখানে মানববন্ধন করেছিলাম ধন্যবাদ জানাই পাবনা সদর উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ মোশারফ হোসেন তিনিও আমাদের সাথে ছিলেন এখনো আছেন এবং মেয়র সাহেবও আছেন আমার জানা মতে এবং বিশেষ করে উপজেলার ভাইস চেয়ারম্যান রেখা আপাও আমাদের সাথে আছেন আমাদের আসলে কে নাই সেটাই আমরা বুঝি না পাবনাবাসীর দুঃখ দুর্দশা আরো বাড়িয়ে দিয়ে তারা কাজগুলো বন্ধ রাখুক এর জন্য আমরা খুবই মর্মাহত যে গুটি কয় লোকের আস্ফলন দেখে পাবনার উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এই আজকের এই মানববন্ধন থেকে তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি তাদের সকল কর্মসূচিকে যে পাবনার উন্নয়ন যারা বাধাগ্রস্ত করবে তাদের পক্ষে আমরা ইনশাল্লাহ আগামীতে আন্দোলন শুরু করব জয় বাংলা এবং বর্তমান প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার তিনিও ঘোষণা করেছেন যে বাংলাদেশের যত নদী খাল বিল সমস্তকে আবার ফিরিয়ে আনবার জন্য তিনিও আপ্রাণ চেষ্টা করছেন তিনি এই পরিবেশকে রক্ষা করবার জন্য তিনি এই নদীর উদ্ধার চান কিন্তু আজকে পাবনার ইসামতি নদী নিয়ে যে নাটক হচ্ছে যে নাটক দেখছি সেই নাটকের পরিসমাপ্তি আমরা চাই কেননা ইসামতি বহন যদি আজকে ইসামতি খনন হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বরাদ্দ দিয়েছেন এবং বরাদ্দ দিতে চেয়েছেন সেটা ইসামতির পার দিয়ে যে রাস্তা হবে এপার ওপারে তাতে আমার মনে হয় পাবনা শহরের জঞ্জাট অনেক কমে যাবে কিন্তু প্রশাসন অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের সদিচ্ছার অভাবে আজকে আমরা বিকৃত হচ্ছে পাবনাবাসী বিকৃত আমি বুঝতে পারি না যে পানি উন্নয়ন বোর্ড এত শক্তিশালী কোথা থেকে হলো সম্মানিত জেলা প্রশাসক আজকে তিনিও বারবার তাদেরকে বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড সেই কাজগুলো তারা সম্পন্ন করছেন না গত কিছুদিন আগে ইসামতি উদ্ধার কমিটির পক্ষ থেকে এবং আমি নিজে থেকে যে সমস্ত জায়গায় উদ্ধার হয়েছে এই ইসামতি খনন কমিটির পক্ষ থেকে আমরা পিলার কিনে দিই সেখান দিয়ে পিলার দিয়ে যে সেখানে ডিমার্কেশন বা সেই পিলার গেড়ে দিয়ে আমরা সেই জায়গাকে নির্ধারণ করি কিন্তু সেখানেও আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড তাদের অনীহা তারা নিজেদের পয়সা পকেটে ভরবে এই সরকারের পয়সা পকেটে ভরবে আমরা সেখানে পিলার গুলো 40টা পিলারও আমরা কিনে দেই যে আমরা সেখান দিয়ে ডিমার্কেশন না হলে তাহলে আবার সেখানে বসতি গড়ে উঠবে আজকে তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে আহ্বান আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হন আজকে আপনারা সরকারের যে নীতিমালা
সেই নীতিমালাকে আপনারা উপেক্ষা করছেন আর আপনারা সেখানে সরকারি চাকরিজীবী হিসাবে আপনারা সেখানে বহাল আছেন ইসামতি খনন হলে কিছু লোক 20-22 জন লোক ক্ষতিগ্রস্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা তার কাছে যদি তারা সেই দাবি করে সে দাবিও তারা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেবেন যখন একটি যারা জায়গায় দেওয়া হয় সেই টাকা ব্যবহৃত না হলে পরবর্তীতে সেই টাকা আর ফেরত আসে না সেখানকার সরকারের বাজেটও কমে যায় সুতরাং তাই করে এই ইসামতি খননের যে 10 লক্ষ টাকা এসেছে 10 কোটি টাকা এসেছে সেই 10 কোটি টাকার মধ্যে আপনারা মাত্র বোধ হয় 2 কোটি টাকা খরচ করেছেন 8 কোটি টাকা সরকারকে আবার ফেরত পাঠাচ্ছেন আমরা পাঁচবছরের উন্নয়ন চাই মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় ডেপুটি স্পিকার সহ যারা আজকে নেতৃস্থানীয় কেন্দ্রীয় এবং দেশের এবং যারা সরকারি কর্ম সরকারিভাবে যারা আজকে উচ্চ পর্যায়ে আছেন তারা ওই ইসামতি খনন চান আমি আজকের এই অনুষ্ঠান থেকে আরেকটি ঘোষণা করব মানবতার মা আপনি এই ইসামতি খননের জন্য যে টাকা অপব্যয় হচ্ছে সেটাকে রোধ করবার জন্য সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটি সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য সেনাবাহিনী এখানে মোতায়েন করে তাদের মাধ্যমে এই কাজটিকে সুষ্ঠুভাবে যেন হয় সেই জন্য আপনার কাছে আমাদের প্রাণের দাবি আসুন পাবনাবাসী আপনারা 22 জন লোকের জন্য পাবনাবাসী 22 কোটি লোক যে ক্ষতিগ্রস্ত আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই 22 কোটি লোককে আমরা বাঁচিয়ে আমরা এই ইসামতিকে উদ্ধার করে এই পাবনার সৌন্দর্যতা আরো বৃদ্ধি করি এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলার মেহনতি মাতা